সবার মতো আমিও চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলাতে। প্রতি বছরের মতো এবারেও নিউ টাউনের ইকো পার্ক গেট নাম্বার 1 এর কাছে শুরু হয়ে গেছে রাজ্য হস্তশিল্প মেলা। শুরু হয়েছে 24 নভেম্বর থেকে চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। দুপুর 1টা থেকে রাত্রি 8:30 অবধি এই মেলা চলছে। যদিও এবারে আর আমার সেভাবে যাওয়া হয়নি, একদিনই গেছি, আর তাও যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই সেভাবে আর ঘুরে উঠতে পারিনি বা দোকানপাটও সেভাবে পাইনি, অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। তবে এটি এমন একটি মেলা যেখানে আপনি মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সব রকমের জিনিস খুঁজে পাবেন, বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস পাবেন, যা দেখবেন তাই পছন্দ হবে। তবে হ্যাঁ, আপনাদেরকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে, বিভিন্ন রকমের দোকান তো তার বিভিন্ন দাম, তাই বার্গেনিং কিন্তু একমাত্র উপায়। কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এটার জন্য অপেক্ষা করে থাকে। এই যে মেলা, এখানে আপনি বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন, তাই যত দূরই হোক না কেন মানুষ এই মেলাটিতে এসে থাকে। বিভিন্ন জেলার সমস্ত নতুনত্ব, ইউনিক জিনিস আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। তবে সবার মতো আমিও অপেক্ষায় থাকি এই মেলাটি বসবে। যদি এবারে আমার বারণ ছিল, কিচ্ছু কেনা যাবে না, কারণ গাছ কিনতে অনেক টাকা খরচা করে ফেলেছি, তাও বারণ কি আর শোনা যায়? এত জিনিস দেখলে মন তো খুচখুচ করতেই থাকে। এখানে এত এত জিনিসের মধ্যে আপনারা মাথা ঠিক রাখতে পারবেন না কোনটা ছেড়ে কোনটা নেবেন। এত সুন্দর, এত ইউনিক, আর সব থেকে যেটা ভালো লাগে, ওনারা ওখানে বসে বসে কি সুন্দরভাবে সব জিনিসগুলো বানান, কি সুন্দর প্রতিভা। খারাপ লাগে এই ঠান্ডাতে ওনারা বসে থাকেন, কিন্তু একটাই যেটা দেখে মনটা ভালো হয় যে রোজগার করার একটা সুযোগ হয় ওনাদের। এটার মাধ্যমে ওনারা মোটামুটি নিজেদের কিছু হাত খরচ, কিছু জিনিস কিন্তু করে নেওয়ার সুযোগ পায়। শুধু যে জিনিসপত্র থাকে তা কিন্তু নয়, বিভিন্ন জেলার সমস্ত বিখ্যাত খাবারের দোকানও এখানে থাকে, আর তার সাথে চলতে থাকে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইকো পার্কের পুরো মাঠ জুড়ে বিশাল আকারের এই মেলাটি বসে, তবে পার্কিংয়ের কোনো চিন্তা নেই, যথেষ্ট জায়গা থাকে। বাইক পার্কিং 6 ঘন্টার জন্য 20 টাকা, আর কার পার্কিং 6 ঘন্টার জন্য 50 টাকা। এরকম একটা জমজমাট মেলাতে এসে মন কিন্তু একদম ফুরফুরে হয়ে যায়। তবে হাতে সময় নিয়ে আসাই ভালো, না হলে কম সময়ে পুরোটা এক্সপ্লোর করতে একদম পারবেন না। পা ব্যথা হবে, রেস্ট নিতে হবে, খাবার খেয়ে আবার ঘোরা শুরু করতে হবে। যারা যারা এখানে অলরেডি ঘুরে গেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, তবে যারা ঘুরতে আসেননি তাদের বলবো, যা যা আছে দেরি না করে, যা যা নেওয়ার আছে লুটে নিন, স্টক শেষ হয়ে যাওয়ার আগে ব্যাগ ভর্তি করে নিন। আজ তবে এইটুকুই থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।